इसको उसका नाम क्या है? हेमंती मंती फुलमंती। What's up guys, it's me by CM Maria, welcome to another vlog. So, as 1st January, happy new year to all 2022. তো আজ আমরা কোথায় যাচ্ছি? থাম্বনেল লেগে তোমরা অফকোর্স বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো নতুন বছরে আমরা অনেকেই নতুন নতুন জামা কাপড় পরছি, নতুন নতুন খাবার খাচ্ছি, বাট অ্যাকচুয়ালি যারা এসব করতে পারছে না আজ আমরা যাবো তাদের কাছে। আমরা আগেও গেছি আবার যাবো, তো সাথে থাকো আমাদের সাথে। তোমরা অফকোর্স বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি, দুস্থদের আমরা জামা কাপড় দান করবো, তো সেই উদ্দেশ্যে আমরা অলরেডি বেরিয়ে পড়ছি। তো সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা স্টেশনের নিচে দাঁড়িয়ে আছি এখন। তো স্টেশনের নিচে এখানেই অনেক লোক থাকে যাদের আমরা আমাদের জামা কাপড়গুলো দিতে পারতাম, বাট এখন তারা এখানে কেউই নেই, হয়তো খাদ্যের অন্বেষণে বা অন্য কোথাও গেছে। তো আমরা এখানে পরে আসবো এবং এখন আমরা যাবো ওই বাচ্চাদের যাদের আগেও তোমরা দেখেছো। তো আমাদের সাথে থাকো। অলরাইট গাইস, তো আমরা চলে আসছি এখন। তো আমরা জামা কাপড়গুলো সবাইকে দিয়ে দেবো। তো আগেও তোমরা দেখেছো আমরা অনেককে দিয়েছি এখানে জামা কাপড়। তো দেখা যাক আজকে আমরা কতজনকে হেল্প করতে পারি। তো লেটস সি। जो जिसका आ जाएगा वो रख लेते, कोई बात नहीं। तो एक एक करके। हाँ कोई बात। তুমকো কেন আমি তোমার গৌরব? ও গৌরব মেরা এক দোস্ত ভি হ্যায়, গৌরব মেরা বহুত আচ্ছা নাম হ্যায় আর ও ভি বহুত জেন্টল হ্যায়। তোমারা তেরে তোমারা তেরা সপনা কোন হ্যায়? সপনা তুম খুশ হো? সপনা দেখো, সপনা সপনাকে দেখো দেখো। তো যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ার, অর্থাৎ জানুয়ারি ফার্স্ট ডে, তো তার জন্য এখানে যারা কাজ করে তারা আজকে এখানে নেই, তারা ছুটিতে আছে। বছরের প্রথম দিন তাদের ছুটি, আর তার জন্য তাদের কাজ নেই এখানে অ্যাকচুয়ালি। আজ কালকে আবার তারা কাজে চলে আসবে। তো এই কারণে আমরা খুব বেশি লোক আজকে এখানে দেখতে পাইনি। তো যাদের আমরা পেয়েছি বেসিক্যালি সবাই বাচ্চা ছিল ছোট, তাদেরকে আমরা দিয়েছি জামা কাপড় যেগুলো এনেছিলাম, তাদের সবই হয়েছে অ্যাকচুয়ালি। যদিও আমরা ভেবে আসিনি আজকে এখানে আসবো, আমরা ভেবেছিলাম স্টেশন বা ওই চত্বরে আমরা যেসব লোকজন আছে ওখানে প্রচুর লোক আছে অ্যাকচুয়ালি, স্টেশনের নিচে প্রচুর লোক থাকে আমরা জানি, বাট দুপুর টাইমে আমরা ওখানে কাউকে পাইনি।
তো তার জন্য আমরা এখানে চলে আসলাম এবং তাদের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। তারা খুবই খুশি। বছরের প্রথম দিন এরকম লোকজনদের হেল্প করতে পেরে সত্যি নিজেদের খুব ভালো লাগছে। অলরেডি গাইজ, তো ঘড়িতে এখন সময় 11:02, রাত 11টায় আমরা এখন আছি ঠাকুরনগর স্টেশনে। দুপুরবেলায় আমরা যাদের পাইনি এখানে তাদেরকে আমরা এখন জামা কাপড়গুলো বিতরণ করবো। এখন অবশ্যই তারা এখানে আছে, তো চলো দেখা যাক। তাই দুপুরে আসছিলাম, বাট দুপুরে তোমরা ছিলে না তখন এখানে। তাই আচ্ছা, এটা পাঞ্জাবি না তোমার জন্য না। पड़ोसी की पीटी नहीं सुनी आज, चक्कर जो करना नहीं डरना कुछ, अभी भी सोचे क्या सोचे कि दुनिया। रहने दो या जाना मुझे घर नहीं, इनको विचारों की है जड़ वे। ये जो चमके तारे मेरे पे पूरी रात प्रकृति साथ है, वो जो गरीब पास नहीं हम गरीब बात में फिर भी जीत चारी ए। अतीत की चादर ओढ़े खोया आज, उन गुफाओं में है चंदा जाके पीछे चिपटा रात। इन पहाड़ों के चमकता जुगनू जैसे तारे लाल, इन फिजाओं में लपक के बांधा मैंने फीता छाप छोड़े चला। मुझे किस किस ने क्या क्या कहा, भटकता रहा मैं सिर्फ आवारा। मैं एक बादल में चलता रहा, गगन बरस पड़ा तो आवा। तो चिंता मत करो তাই তো ভাবছি, মাস্ক পরে তুমি চিনতে পারছো কিনা। স্বামী গেছে বিদেশেতে, কিনে দেখে ফোন, বাড়ি এসে প্রেম করতে তো সুবিধা হয়েছে। দারুন সন্দেহ বলে কাকু, আমার কাছে আছে ঘটিগ্রাম, আছে পেঁয়াজ, আছে আরো আছে আমরা মোবাইলে প্রেম করতে 10 লাখের সংখ্যা। চীন থেকে এক ভাইরাস আসছে, নাম হয়েছে রোগ হয়েছে করোনা। আপন বলে এই মুহূর্তে কাজে আধে ইনস্টল করে না। मान पान सोचा नहीं दो बार, इन शहरों की गिरफ्त से भगा मैं। एक गहरी सांस लेके सब भूला भाई, जादू सा है कुछ सवा में। झंझट से दूर हूँ, पड़ोसी की पीटी नहीं सुनी आज, जो करो जो करना नहीं डरना कुछ, अभी भी सोचे क्या सोचे कि दुनिया। रहने दो या जाना मुझे घर नहीं, इनको विचारों की है जड़ वे। ये जो चमके तारे मेरे पे पूरी रात प्रकृति साथ है, वो जो गरीब पास नहीं हम गरीब बात। हाँ बाबा, जे जे अमेज़न वीडियो करते थे तुम्हारे सब 10 दिन मिले देखो एवं आनंद उपलब्धि करो। ये जीवन लाइफ जैसे सुखी रहे, यार इस चीज़ सुखी रहे एवं वो जाते जाते शादी साक्षुल है। तो तुम्हें ये तो खुशी तो हाँ আর তাহলে তোমার আর কি লাগবে বললো, পাঞ্জাবি তাই তো? পাঞ্জাবি একটা কম্বল ব্যাস। আচ্ছা ওকে, তো নেক্সট দিন আমরা তোমার তোমার জন্য পাঞ্জাবি আর কম্বল আনবো, ঠিক আছে? আর বাদ বাকি যারা আছে সবাই তাদের জন্য আনবো। ওকে ঠিক আছে গাইজ, তো বেসিক্যালি আমরা দুপুরে যেটা পাইনি এখন সেটা করতে পারছি। যে বাকি যে জামা কাপড়গুলো ছিল সবাইকে দিয়ে দিলাম, আর কিছু কিছু লোকের কিছু কিছু চাহিদা রয়েছে, জাস্ট লাইক পাঞ্জাবি বা শাড়ি কারো কারো।
তো যেগুলো আমরা এখন সবটা পূরণ করতে পারিনি তবে নেক্সট দিন আমরা তাদেরকে সেগুলো দেব আর অলমোস্ট তাদের অ্যাকচুয়ালি খুবই কম চাইদা তো আমরা পূরণ করতে পেরেছি মোটামুটি গাইস তাহলে আজকে বলা কি অবধি তো ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাপি নিউ ইয়ার এগেইন সবাই সবার মা বাবাকে প্রচুর ভালোবাসো শ্রদ্ধা করো আর আমাদের সাথে জুড়ে থাকো তার জন্য কি করতে হবে তোমাকে তোমাকে নিচে সাবস্ক্রাইব বাটনটা অন করতে হবে এবং তার সাথে আমাদের ভিডিওকে লাইক করো শেয়ার করো অনেক অনেক কমেন্ট করো তো দিস ইজ সিএমারিয়া আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান টাটা